সুন্দর সুন্দর করেছে। তো আমি এই ব্যাগটা কেনার আগে কিন্তু আমি আমাদের লোকাল দোকানে গিয়েছিলাম, এই ব্যাগ কোনো কোনো দোকানে পাইনি, আমি একমাত্র ফ্লিপকার্টের মাধ্যমেই পেয়েছি। আমি আব্দুল করিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি আপনার থাম্বনেল যেটা দেখেছেন যে আনবক্সিং, আজকে যে আমরা আনবক্সিং করতে চলেছি একটা ধামাকাদার একটা হেভি ওয়েট এবং খুবই হার্ডি ব্যাগ একটা আমি বাই করেছি ফ্লিপকার্ট থেকে। তো আজকে আপনাদের সামনে সেটা আনবক্সিং করব। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বলবো, বেশি বকবক না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করে জানাও, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছিলাম, তো এইটাই আজকে আমি আনবক্সিং করব। তো চলুন, আমি সিলটা যেহেতু কেটে দিয়েছিলাম আগেই, বন্ধুরা এই হচ্ছে আনবক্সিং সেই হিরোজ হ্যাকার 50 লিটার এই ব্যাগটাই আমি পারচেস করেছি। তো এই ব্যাগের যেটা কোয়ালিটি, আজকের যে আনবক্সিং এবং রিভিউ, আমি এই দুটোই আজকে আপনাদের সামনে মানে উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমার আনবক্সিংগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বিশেষ করে যারা নতুন জওয়ান ছেলেরা, তারা বিভিন্ন মিলিটারি, বিএসএফ, আর বাহিনী, সমস্ত রকম যেটা চাকরির ক্ষেত্রে ওরা বাইরে যায় এবং এই রকম ব্যাগগুলোই তাদের জন্য প্রয়োজন। তো আমি সেই কারণেই সেই ব্যাগটি নিয়েছি। তো এই ব্যাগটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো, আমার ভিডিওর নিচে আপনারা দেখবেন। তো ব্যাগের যেটা সব থেকে যেটা আমাকে ভালো লেগেছে, ব্যাগটা হেভি ওয়েট এবং এর যে ম্যাটেরিয়ালসটা এত সুন্দরভাবে করেছে, এর কী কী ফ্যাসিলিটি আছে আমি আজকে আপনাদের জানাবো। তো দুটো বোতল রাখার জন্য সাইড ব্যাগ দিয়েছে পাশে, আর আর এটা দেখেন যে চেন কভারগুলো কত সুন্দর সুন্দর করেছে। তো আমি এই ব্যাগটা কেনার আগে কিন্তু আমি আমাদের লোকাল দোকানে গিয়েছিলাম, এই ব্যাগ কোনো দোকানে পাইনি, আমি একমাত্র ফ্লিপকার্টের মাধ্যমেই পেয়েছি ব্যাগটা। আর যেটা ব্যাগ কভারে দেখেন, এই যে আমরা সেটা এখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা এত মানে হার্ডি করেছে বন্ধুরা, খুবই ভালো লেগেছে আমাকে। তবে হ্যাঁ, একটু কাউকে বিরক্তবোধ লাগতে পারে, কিন্তু বিরক্ত লাগার কোনো দরকারই নেই, যাদের পছন্দ তারাই নেবে। আর এই সব জিনিসগুলো, ম্যাটেরিয়ালসগুলো এত হেভি ওয়েট করেছে না বন্ধুরা, খুব ভালো লাগছে আমাকে। তো এত সুন্দর, এবং এর নিচে কী কী আছে, এবার ধরেন আমি বৃষ্টিতে ভিজে গেলাম, রাস্তাতে যাচ্ছি, নিচে একটা আমার চেন সিস্টেম বাকেট আছে, তারপরে এইটা আছে যে আমরা কোনো জায়গায় গেলে, বৃষ্টিতে গেলে, ভিজে গেলে এটা দিয়ে আমি এটাকে কভারই করতে পারবো পিছন দিকটা। তারপরে পিছনে এত সুন্দর ম্যাটেরিয়ালস এগুলো করেছে, ল্যাপটপ রাখার জন্য সমস্ত কিছুই আছে। আজকে আমি আপনাদের সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে কিছু আমি রাখতে পারি অনেক কিছুই, যেমন এখানে একটা চেন আছে, সিস্টেম আছে, পকেট আছে, মিনি পকেট। বন্ধুরা, আপনারা যখন ব্যাগটা নেবেন তারপরে বুঝতে পারবেন যে হিরোজ হ্যাকার, হিরোজ হ্যাকার মেড ফর ইউ। তো এই সিম্বলটাই দেখে নেবেন আপনারা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কোয়ালিটি কতটা ভালো হতে পারে। আর একটু আগে আমি যেটা বললাম যে চেন সিস্টেমগুলো খুব সুন্দর করেছে, চেন আমরা দেখতে পাবো না আর কি বন্ধুরা। তো আশা করি আপনাদের ভালো লাগলো। তো যদি আপনারা নিতে চান, তো আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারেন অ্যামাজন বা ফ্লিপকার্ট এর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।